আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি শিখিয়ে দেব কিভাবে আপনি বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড অ্যাক্টিভেট করবেন, অর্থাৎ চালু করবেন। অনেক সময় দেখবেন আপনার রেশন সামগ্রী আপনি হঠাৎ করে রেশন দোকান থেকে পাচ্ছেন না, কারণ আপনার রেশন কার্ডে আধারটি ডিলিঙ্ক হয়ে যাওয়ার জন্য আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে। এই মতো অবস্থায় সেই রেশন কার্ড আপনি নিজেই কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে অ্যাক্টিভেট করবেন বা চালু করবেন, আজকের ভিডিওতে রইল সেই সম্পূর্ণ প্রসেসটি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা নিজেরাই আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড খুব সহজেই চালু করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে করবে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন আপনি আপনার প্রয়োজনীয় বন্ধু বান্ধব সকলের সাথে প্রচুর পরিমাণে। আর এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর জন্য সবার প্রথম আপনারা মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন food.wb.gov.in, অথবা গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন, এক্ষেত্রে wb ফুড লিখে সবার প্রথম ওয়েবসাইট চলে আসবে। এখানে একবার জাস্ট ক্লিক করবেন, ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার আমি স্টেপগুলো পরপর আপনাদেরকে দেখাচ্ছি, কোনো একটি স্টেপ মিস করবেন না। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন কোনো একটি জায়গা আপনার মিস হলে আপনি নিজে করার সময় কিন্তু আপনার অসুবিধা হতে পারে। তো দেখুন, এই ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে কেবলমাত্র তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন, দেখবেন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। আমি সম্পূর্ণ নিউ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের চ্যানেলে অনেক পুরনো ভিডিও রয়েছে, তবে সেই ইন্টারফেসটি এখন নেই, ওয়েবসাইট আপডেট করে দেওয়া হয়েছে, অনেক নতুন নতুন অপশন অ্যাড করা হয়েছে। দেখুন এখানে নতুন একটা অপশন আপনাদের কাছে ওপেন হবে, বলা হবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো কী করবেন, এখানে ই কেওয়াইসি করবো আমরা। দেখুন এখানে বলা হচ্ছে এন্টার রেশন কার্ড নাম্বার, জাস্ট এখানে আপনি আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনি জাস্ট বসিয়ে দেবেন। এরপর নিচে সার্চ বটনটির ওপর ক্লিক করবেন, দেখবেন এক্ষেত্রে আপনার কাছে এই রকম টাইপের একটি ইন্টারফেস শো হবে, অর্থাৎ এখানে আপনার রেশন কার্ডের ডিটেলসটি শো হবে। দেখুন এক্ষেত্রে এই ব্যক্তি রেশন কার্ডটি বর্তমানে রেড কালারের স্ট্যাটাস শো হচ্ছে, অর্থাৎ কার্ডটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানে কোনো রকম আধার কার্ডের নাম্বার এখানে শো হচ্ছে না, মোবাইল নাম্বারের বক্সে মোবাইল নাম্বার শো হচ্ছে না, এবং আধার লিঙ্কিং স্ট্যাটাসের এখানে বলা হচ্ছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট, অর্থাৎ এখনও অবধি এই রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই বা এই রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা নেই। কিভাবে করবেন, এখানে দেখুন নিচে দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন, একটা লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, অপর একটি সিড মোবাইল নাম্বার। কি করবেন, প্রথম অপশানটিকে ক্লিক করবেন। নেক্সট দেখুন এখানে বলা হবে এন্টার আধার কার্ড নাম্বার, এখানে এবার বলা হচ্ছে ওটিপি উইল বি সেন্ট টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার, অর্থাৎ এই বক্সে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক আপনার করা আছে সেই ফোনে ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটি এখানে আপনাদেরকে কিন্তু বসাতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখানে আপনি কি করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচে এখানে জাস্ট এই বক্সে চেকমার্ক দিয়ে নিচে এখানে আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। তো চলুন আমি ফর্মটি ফিল আপ করার পর আমি সেন্ড ওটিপির ওপর ক্লিক করি। ওটিপি বসানোর পর জাস্ট সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন, সেই ব্যক্তির আধারের ডিটেলস আপনার কাছে শো হবে। দেখতে পাবেন এরকম টাইপের আপনার কাছে আধারের ডিটেলসটি শো হবে। নিচে এখানে আপনারা ভ্যারিফাই অ্যান্ড সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করবেন। নিচে এখানে অপশান দেখতে পাচ্ছেন ভ্যারিফাই অ্যান্ড সাবমিট, এখানে জাস্ট আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখুন, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে আপনার বন্ধ হওয়া রেশন কার্ডটিকে চালু করতে পারবেন। দেখুন এখানে বলা হচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবল ইন NFSA। ওকে, আপনার রেশন কার্ডের সাথে সাকসেসফুলি লিঙ্ক করে দেওয়া হয়েছে, এখানে ওকে বটনটির ওপর ক্লিক করবেন। এবার বলা হবে ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার, আপনি কি আপনার মোবাইল নাম্বারটি রেশন কার্ডে লিঙ্ক করতে চান, এখানে আপনি কি করবেন ইয়েস বটনে ক্লিক করবেন। দেন এখানে মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন। এরপর নিচে এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন,
আপনার ফোনে আসা ওটিপি বসানোর পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনটির উপর ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল দেখাবে। তো এই যে প্রসেসটি আমি দেখালাম, এই প্রসেস ফলো করে আপনি কিন্তু খুব সহজেই আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটিকে আধার কার্ড লিঙ্ক করে খুব সহজে আপনি কিন্তু অ্যাক্টিভেট অর্থাৎ চালু করতে পারবেন। এবার বলে রাখি, যাদের রেশন কার্ডে নাম একরকম রয়েছে, আধার কার্ডে নাম আরেক রকম রয়েছে, বা স্পেলিং মিস্টেক রয়েছে, আপনার বানান ভুল রয়েছে, ওকে, সেক্ষেত্রে সেই সমস্ত রেশন কার্ড আপনি যদি এই প্রসেস ফলো করে অ্যাক্টিভেট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার 70% চান্স অ্যাক্টিভেট হতে পারে, আবার নাও হতে পারে। সেক্ষেত্রে তারা কী করবেন, তাদেরকে বলে রাখবো আপনি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ফুড অফিসে, আপনি সরাসরি ফুড অফিসে গিয়ে অথবা আপনি রেশন দোকানে গিয়ে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি KYC করে সেই কার্ডটিকে কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। এবং রেশন কার্ডের যে বানান ভুল রয়েছে আপনার, সেই বানান আপনি যদি ঠিক করতে চান, গতকাল আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি কীভাবে রেশন কার্ডে নাম, জন্ম তারিখ, জেন্ডার, বাবার নাম, স্বামীর নাম এবং অ্যাড্রেস মাত্র এক মিনিটে কীভাবে ঠিক করবেন তার উপর ভিডিও বানিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে এখন কিন্তু আপনি অনলাইন থেকে নাম, জন্ম তারিখ, জেন্ডার, অ্যাড্রেস, হাজব্যান্ড নেম বা ফাদার নেম এগুলো ঠিক করে নিতে পারবেন। ওকে, তো যাদের নাম ভুল রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু রেশন দোকান বা ফুড অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সকলকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।